কে কে ওখানে কে কে গো কে কি কি হচ্ছে কি কি হচ্ছে গো না একটা লোক হয়ে জানলা দিয়ে মুখ বাড়াচ্ছিল কি কি হয়েছে হ্যাঁ লোক জানলা দিয়ে নাকি উঁকি মারছিল কিছু নিয়ে ছেটিয়েছে নাকি না না কিছু নাই একেবারে ঘরের ভেতরে ভেতরে ঢোকার চেষ্টা করছিল কিন্তু পারেনি বাবা উঠে পড়ে কে কে বলাতে পালিয়ে গেছে এটা আমার একদম ভালো লাগছে না এখন তো তোমার কোনো শত্রু থাকার কথা নয় প্যাটেল হয়তো তোমাকে আর বিপজ্জনক বলে ভাবছে না সীমা তো এখন কিছু করছে না তুমি প্যাটেলের ওখানে চাকরি করছো সেখানে কি কিছু করেছো মানে ও ও কি জানে যে তুমি প্যাটেলের লোক নয় মানে আমি নিশ্চিত যে লোকটা আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করেছে সেটা প্যাটেলের লোক নয় তুমি এত নিশ্চিত হচ্ছে কি করে সীমা তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছো শঙ্কর কাকু আমি আমি প্যাটেলের ওখানে চাকরি করি আমার চেহারা বদলে মেকআপ করে ওখানে আমার নাম লীনা প্যাটেল আমাকে লীনা বলেই জানে এবং প্যাটেল আমাকে বিশেষ পছন্দও করে কিংসু জানে আমি জানাইনি কিন্তু জেনে গেছে দেখো ছিঁচকে চোরও তোমার বাড়িতে ঢোকার চেষ্টা করতে পারে কিন্তু মেয়েটা যখন তুমি তখন আমাকে পুরো ব্যাপারটা আলাদাভাবে দেখতে হবে আমি বলি কি তুমি কিংসুককে পুরো ব্যাপারটা জানিয়ে রাখো শঙ্কর কাকু কিংসুক কাজের মানুষ ওর কি একটা কাজ অনেক কাজ আমার বাড়িতে ছিঁচকে চোর এলো কি এলো না খামোখা এসব কথা বলে ওকে বিব্রত করাটা ঠিক হবে না তোমার কথার মধ্যে যেন একটু অভিমানের সুর শুনতে পাচ্ছি অভিমান আমার কিংসুকের উপর নাকি লোকে অভিমান করে কার উপর আপনজনের উপর দেখো কিংসুক তো সরকারি চাকরি করে সেখানে সরকারি নিয়মের বেড়া জালে ওর হাত পা অনেক সময় বাঁধা থাকে সত্যি ইচ্ছে করলেও অনেক সময় কিছু করে উঠতে পারে না শঙ্কর কাকু তুমি কি কিংসুকের হয়ে আমাকে কৈফিয়ত দিচ্ছ নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছ না দুটোর কোনোটাই নয় সত্যিটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সত্যিটা কি একটা মানুষকে তুমি কিভাবে বিচার করবে সীমা কি করে বুঝবে সে ভালো কি খারাপ সেটা কি সে তোমার জন্য কতটা কি করলো তাই দিয়ে নাকি তার মন দিয়ে মনই তো মানুষের আসল পরিচয় মানছি শঙ্কর কাকু কিন্তু মন যদি চায় তাহলে তো সে কাজটা করা যায় কিংসু কি সত্যি সত্যি কখনো মন থেকে আমার জন্য কিছু করতে চেয়েছিল সব সময় আমাকে নিয়ম দেখিয়েছে তার কারণ তার মনটা নিয়মের বেড়া জালে বন্দী সেই জন্যই সে তার হতাশাটা তোমাকে বুঝিয়েছে তার কষ্টটা তোমাকে বোঝাতে চেয়েছে একটু আগে তুমি তো বললে যে তুমি কিংসুককে জানাওনি তুমি সাজ বদল করে প্যাটেলের ওখানে কাজ করো কিন্তু সে জেনে গেছে কি করে জানলো সে মন থেকে জানতে চেয়েছে বলেই তো জানতে পেরেছে কি ভুল বললাম হয়তো না
মনের জানলাগুলো বন্ধ করে রেখো না, তাহলে আলো বাতাস ঢুবে কোথা দিয়ে? কিংসুক কিন্তু কখনোই তোমার পাশ থেকে সরে যায়নি, এটা খেয়াল করেছো? একশো বার তুমি কিংসুককে বলবে, কিন্তু বলবার আগে একবার অন্তত ভাববে যে সে তোমার জন্য লড়ছে তোমার পাশে থেকে। ও ভাত খাওয়াটা আজকে বেশি হয়ে গেছে জানো, মা আসলে মাছের ঝালটা এত ভালো রেঁধেছিল না। এখানে বসে বসে কি করছো, ছুতে যাবে না? এই যাব। সোনা শুয়ে পড়েছে? হ্যাঁ শুয়েছে, যা যাচ্ছে ওর উপর দিয়ে ধকল। আচ্ছা হ্যাঁ গো, অভিষেক তো কদিন ধরে আসছে না। ডাক্তার মানুষ, ও তো ব্যস্ত থাকে। তা অবশ্য ঠিক, ছেলেটা কিন্তু বেশ না, বেশ ভদ্র মিষ্টি। এই জানো আমার একটা কথা মনে হচ্ছিল। কি? না থাক, বললেই তুমি বলবে আমি বেশি কথা বলি। তাহলে বলো না। না তো শোনো না। আরে না বললে শুনবো কি করে? হ্যাঁ আচ্ছা, তোমার মনে হয় না অভিষেক আমাদের সোনাকে বেশি পছন্দ করে? আমাদের সোনা পছন্দ করার মতো নি মেয়ে, পছন্দ তো করবেই, ওরকম মেয়ে লাখে একটা হয়। হ্যাঁ সেরকম না, তোমার মনে হয় না বেশি বেশি পছন্দ করে, স্পেশাল পছন্দ করে? হ্যাঁ তোমার যত উৎকুটে বুদ্ধি সব মাথায়, তাই হলে কিন্তু বেশ হতো না? জিনিস তুমি ভুলে যাচ্ছ, সোনার ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি, অনিশ্চিত হয়ে আছে। লিগালি এখনো বিমান ওর হাজবেন্ড। সবই কপাল। এদিকে মালারও তো ডিভোর্স নিয়ে প্রচুর ঝামেলা চলছে, অভিষেক বোধ হয় সেটা নিয়ে খুব ব্যস্ত। সব দিকে কেন এরকম সবকিছু ভেঙে যাচ্ছে বলতো? নতুন করে তৈরি হবে বলে। বেশ ভালো বললে তো কথাটা, নতুন করে তৈরি হবে বলে। রবি গুগ যা বলে সবসময় ভালো ভালো কথাই বলে। হ্যাঁ গো, দিয়া কেমন আছে গো আজকাল, মানে কেমন থাকে? আগে যেরকম ঝিমিয়ে থাকতো সেরকম থাকে না, এখন বেশ চনমনেই থাকে। তাই না? ভেতরে ভেতরে সারছে জানো তো, বোঝা যাচ্ছে। অভিষেক কি বলছে? ও তো বলছে দিয়া কেমনটা ভালোই অ্যাকসেপ্ট করছে, চিন্তার কোনো কারণ নেই। দিয়া অনেক বড় হবে দেখো, অনেক অনেক স্বপ্ন আমাদের আমাদের। আগে আগে কিছুতে নিজেকে সামলাতে পারতাম না জানো তো, সারাক্ষণ শুধু কান্না পেত, কষ্ট হতো। তারপর শঙ্করকাকু যখন বোঝালেন যে দিয়ার অসুখটা তো দিয়ার, কষ্টটা তো ওর, কিন্তু ওকে দেখে তো কিছু বোঝা যায় না। ও যদি সহ্য করতে পারে তাহলে আমি কেন পারবো না? তুমি তো পেরেছিল তো, শুধু তুমি নয় আমরা সবাই পেরেছি। আর কিভাবে পেরেছি জানো?
তোমার গান, এই যে সুখে দুঃখে সবসময় তুমি গান গাও, তোমার এই এই গানই আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। তোমার এই নানা রঙের গান আমাদের এগিয়ে চলার রসদ। তোমার মনে আছে তুমি কিছুদিন আগে আমাকে কি বলেছিলে? আমার গান তোমাকে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি যদি এরকম হয় গান গাইতে গিয়ে আমি যদি আর সংসারে সময় দিতে না পারি, আমার কোনো দরকার নেই, আমি চাই না, আমি চাই না বাইরে গান গাইতে। আমি গান গাই তোমাদের ভালো লাগে সেটাই যথেষ্ট। তা বললে কি চলে লতা? তুমি দেখো না, তোমার গান শুনলে দিয়া কত খুশি হয়। এরকম ভাবে ভাবো না কেন যে তুমি দিয়ার সেরে ওঠার জন্য, বেঁচে থাকার জন্য গান গাইছো। তোমার গানই দিয়ার ওষুধ। ভবিষ্যতে কি আছে জানি না। কিরিট, ও কেন যে তোদের স্কুল ছুটি থাকে না, নে খেয়ে নে। পরে খাবো। পরে না, এখনই খেতে হয়। দেখি মুখ খোলো দেখি। একদিন দুধ না খেলে কি হবে? একদিন দুধ না খেলে অনেক কিছু হয়, পুরোটা এক ঢোকে। আরো আরো কিরিট, ওরম কর কেন, এরম করছো? ওয়াকি যাও পড়তে বসো, দেখি মুখখানা যাও। আজকে আমি পড়বো না, আজকে আমার পড়ার ছুটি। স্কুল ছুটি বলে কি পড়াশোনার ছুটি? আশ্চর্য, যাও। সবটাতে তুমি এমন করো না, তুমি গিয়ে পড়তে বসো। আজ আমি পড়বই না। কিরিট, মুখে মুখে তর্ক করবে না, আমার ভালো লাগে না, যাও গিয়ে পড়তে বসো। দিদি তো ভালো মেয়ে, দিদি তো পড়ছে ঠিক আছে, আমি তো খারাপ ছেলে তাই আমি খেলছি। না বাবা, দিদিও ভালো মেয়ে, তুমিও ভালো ছেলে, তোমরা দুজনে লক্ষ্মী সোনা, যাও সোনা যাও। আজ আমি বেশিক্ষণ পড়বই না, কতক্ষণ পড়বো বলো? পড়তেই তো বসলি না, এর মধ্যেই কতক্ষণ পড়বি? যা গিয়ে খাতা খোল, আমি আসছি, যা ম্যাথসের বই খুলবি। এই সময় আবার কি? ভেতরে আসতে পারি? হ্যাঁ, মানে আপনাকে আমি আসতেই বলিনি, প্লিজ আসুন, বসুন। আসলে আমার একটা ইনভিটেশন আছে, তো একটা গিফট নিতে হবে। আপনার তো শাড়ির কালেকশন ভালোই, তাই ভাবলাম এখানে এসে নিয়ে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার রে। কি আইটেম, মানে কি ধরনের শাড়ি দেখাবো? কি মানে রেঞ্জটা কি হবে, কত দামের মধ্যে দেখাবো? এই আপনি ওই 1200-এর মধ্যে দেখান। এক মিনিট, কালার কি হবে, গাঢ় না হালকা? হালকা। ওলি নেই আজকে? ওলি বাড়িতে আছে? হ্যাঁ আছে, আজও স্কুল ছুটি তো তাই পাশের ঘরে পড়ছে। ডাকবো? বেশিক্ষণ সময় নেব না, আমি এক্ষুনি ডাকছি। ওলি!